সঙ্গে সঙ্গে অভিনাদিত হয়ে গেল ফাকাহাল্লাহু ইয়া আদম কদ কাফারতু জামবাক ওয়া তাওয়াজালতুকা মিনাল আমবিয়া। ওরে আদম, আমি তোমাকে ক্ষমা দিতে চাইছিলাম না, কিন্তু আমার আগেই নবী আমার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তুমি যখনই তুমি ক্ষমা চেয়েছো, তোমার তোমাকে আমি কবুল করে নিলাম এবং আজ থেকে আমি তোমাকে নবী হিসাবে ঘোষণা দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে কিছুটা ভিডিও নিয়ে এসেছি। প্রথমে আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তারপরে সেই ভিডিও সম্পর্কে কথা বলবো। সাবধান, কাবিরা গুনাহ, পীর শব্দটা মুখে নেবেন না, অশ্লীল শব্দটা মুখে নেবেন না, মুখে নয় হারাম। তো কম আজ কম 25 আয়াতে কোরআন শরীফ মে কি ওসিলা ইয়া শিফা কিসি কে থ্রু করনা ও বিলকুল গলত হে। আর তারপরে 8 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, কি লাগবে, ভায়া লাগবে, সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা। কি নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নবীর সত্তার ওসিলা, জাতের ওসিলা না হয় নবীর মর্যাদা, জাহের মান মর্যাদার ওসিলা। হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদার ওসিলাই, তোমার নবীর ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার নবীর ওসিলাই আমার দোয়াটা কবুল করো, তোমার নবীর ওসিলাই এই মনস্কামনা পূরণ করো, আমাদের সেই দোয়াই শিখানো হয়েছে। অথচ এটি হচ্ছে হ্যাঁ শিরকের কাছে চলে যাওয়া, বড় শিরক নয় কিন্তু শিরকের দ্বারে চলে যাওয়া আর বড় ধরনের বিদাত। আর সরাসরি যদি নবীর কাছে চাওয়া চান তাহলে বড় শিরক। তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া। তো সেই ভিডিওটিতে কথা বলছেন কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়ক এবং মাতিউর রহমান মাদানী। আমি আমার মেইন বক্তব্যে যাওয়ার আগে কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আমাদের ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষ থেকে চলে গিয়ে এই শয়তান মতিউর রহমান মাদানী বাংলাদেশ দিয়ে উনার নামের পিছনে লাগিয়েছে মতিউর রহমান মাদানী। উনি আসলে আমাদের ভারতের কুচবিহার, উনার বাড়ি ভারত কুচবিহার থেকে চলে গিয়ে সে বাংলাদেশ চলে গিয়ে তার নামের পিছনে দিয়েছে মতিউর রহমান মাদানী। আরেকটা কুলাঙ্গার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকজন ডক্টর জাকির নায়েক। এমন এক ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মতিউর রহমান মাদানী, যদি আপনারা প্রকাশ্য শয়তান দেখতে চান তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মতিউর রহমানকে দেখলেই আপনারা ভাববেন উনারা বাংলাদেশের প্রকাশ্য শয়তান। যে উনারা বলছে কি যে উসিলা দ্বারা জায়েজ না এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরলে শিরকের পর্যায়ে পড়ে, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনা যালিমিন। ওরে আদম আর হাওয়া, এই মধ্যখানে একটা গাছ আছে, সেই গাছের কাছে তোমরা যাও না। সেই আদম আর সেই হাওয়ার কারণে শয়তানের 9 লক্ষ বছরের ইবাদত আল্লাহ তাআলা বেকার করে দিয়েছেন। সেই শয়তান মনে মনে কল্পনা নিয়েছে যে ওই হাওয়া আমি দুনিয়াতে চলে এসেছি আর সেই হাওয়া এবং আদমকেও আমি ব্যস্ত থাকতে দেব না। তখন একদিন সে ছোট্ট একটি বালক বাচ্চার রূপ ধরে এমন বিনয় করে কাঁদতেছে যে তার কাদার সুর আমাদের মা হাওয়ার কানে পৌঁছে, এমন ভাবে সে কাঁদছে। আমাদের মা হাওয়া তার কাদা শুনে তাকে জিজ্ঞাসা করেছিলেন বালক তুমি কাঁদছ কেন? আমাদের মা হাওয়ার কথা প্রসঙ্গে সে বলেছিল আমি তো কাঁদছি আমাদের জন্য, আমি তো কাঁদছি তোমাদের জন্য।
আমাদের মা হাওয়া বলতেছেন কেন আমাদের জন্য কাঁদছ? বলে তোমরা তো আর বেশি দিন বেহেশত থাকতে পারবে না। আমাদের মা হাওয়া বলতেছেন আমরা এই বেহেশত থাকতে হলে কি করতে হবে? এই মধ্যখানে একটি গাছ আছে, সেই গাছের ফলটা তোমরা খেতে হবে। শয়তান বলছে, আমাদের মা হাওয়াকে শয়তান বলছে যে এই মধ্যখানে একটি গাছ আছে, সেই গাছের ফল তোমরা খেতে হবে। আমাদের মা হাওয়া শয়তানের কপটতার প্রসঙ্গে বলেছিলেন যে সেই গাছের কাছে তো যাইতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, আমরা তো সেই গাছের ফল খাবো কেমনে? কেন খাবো? সেই গাছের কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সেই গাছের কাছে না যাওয়ার জন্য, তখন শয়তান জবাব দিল, হাওয়া তোমাদেরকে তো গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফল খাওয়ার জন্য নিষেধ করেন, তুমি খাও। শয়তানের প্রতারণায় পড়ে হাওয়া প্রথমে ফলটি খেলেন, কিছুকে আদমকে খুঁজতে লাগলেন। সেই সময় কিন্তু আদম হাওয়ার পাশে ছিলেন, আদম হাওয়াকে ফল খাওয়া দেখেই আদম বললেন সর্বনাশ, হাওয়া আল্লাহ পাক আমাদেরকে বলছেন সেই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, কিন্তু আপনি যে ফলটা খেয়ে নিলেন এটা কি করলেন আপনি? তখন হাওয়া বলছেন যে আল্লাহ পাক আমাদেরকে সেই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, কিন্তু ফল খাওয়ার জন্য তো আল্লাহ পাক নিষেধ করেন নাই, আমিও খেয়েছি তুমিও খাও। ফলটা খাওয়ার সাথে সাথে আদমের হাওয়া আদম এবং হাওয়ার গা থেকে বেহেশতের পোশাক চলে গেল, তিনি বেহেশতের চারিদিকে উলঙ্গ হয়ে দৌড়াতে শুরু করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদমকে পাঠিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে পাঠিয়ে দিয়েছেন জিদ্দায়। সম্পর্ক নেই হাওয়ার সাথে আদমের, কোনো সম্পর্ক নেই দুজন দুদিক একজনে আরেকজনের তালাশ করছেন, কারোর সাথে কারো সম্পর্ক নাই, কারোর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নাই, কারোর সাথে কারো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। তখন শত শত বছর এইভাবে খাদলেন। একদিন আদম আলাইহিসসালাম আল্লাহর কুদরতের পায়ে সজদায় পড়ে আদম কাঁদতেছেন, আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বলছেন ইয়া আদম ইরফা রাসাক ফারাফা রাযাহু নূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকা আরশিল মুআল্লা। ওরে আদম তুমি মাথা উঠাও। আদম মাথা তুললেন, মাথা তুলে দেখছেন আল্লাহর আরশে গুঙ্গুরায়, আল্লাহর আরশে গুঙ্গুরায় আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দেখা যায়। আদম ডাক দিয়ে বলছেন ইয়া রব্বি মা হাযা নূর, আল্লাহ এই নূরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম হাযা নূরু নবিয়্যি মিন যুররিয়াতিক ইসমুহু ওয়া ফিস সামাই আহমদ ফিল আরদি মুহাম্মদ। ওরে আদম কি হচ্ছে আমার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে যার নাম আহমদ, আকাশে যার নাম আহমদ, দুনিয়াতে তার নাম থাকবে মুহাম্মদ, উনি আসবে মক্কায় তোমাদের বংশে। তখন শত শত বছর আদম তৌবা করেছিলেন, তৌবা কবুল হয় নাই। একদিন হঠাৎ আদমের কথা আদম সেই কথা মনে পড়ে গেল। তখন আদম দোয়া করতেছেন রব্বানা তাকাব্বাল তাওবাতানা বি ওয়াসিলাতিহি নাবিয়িকাল খাতিম সাইয়্যিদুল আবরার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সেই দোয়া আদম করলেন, পরে আল্লাহর সাথে ক্ষমা চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল। ফাকাহাল্লাহু ইয়া আদম কাদ কাফারতু যামবাক ওয়া তাওয়াজালতুকা মিনাল আমবিয়া। ওরে আদম আমি তোমাকে ক্ষমা দিতে চাইছিলাম না, কিন্তু আমার আগে নবী আমার দুস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তুমি যখনই তুমি ক্ষমা চেয়েছো তোমার তোমাকে আমি কবুল করে নিলাম, এবং আজ থেকে আমি তোমাকে নবী হিসাবে ঘোষণা দিলাম। আর ওরা বলছে কি, ওরা বলছে কি নবীর উসিলা ধরা জায়েজ নয়। আজকে তাদের কাছে আমার তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই
যেভাবে তারা মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে, যেভাবে তারা মানুষের ঈমান নষ্ট করছে, যেভাবে তারা সমাজে আজেবাজে কথা বলছে, যেভাবে নবীর শানের বিরুদ্ধে কথা বলছে, যেভাবে নবীর শান মর্যাদার বিরুদ্ধে কথা বলছে, যেভাবে তারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, যেভাবে তারা হাদিসকে সহিহ হাদিসকে যহীফ বলে মনে করে। আজকে আমাদের কথা হচ্ছে ওই রকম ভাষণ তারা দেয়, যখনই দেয় তখন ওদেরকে জুতা দিয়া পিটাইয়া, ওদেরকে জুতা দিয়া পিটাইয়া স্টেজ থেকে নামাবেন। আসলে ওরা আহলে হাদিস না, ওরা আহলে হাদিস, আহলে হাদিস। ওদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। বন্ধুগণ, আজকের সেই ভিডিওটি হচ্ছে আহলে হাদিসদের জন্য, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য, যে ওদের কাছ থেকে যদি আপনারা আপনাদের ঈমান রক্ষা করতে চান, যদি আপনারা আপনাদের ঈমান বাঁচাতে চান, যদি আপনারা আপনাদের ঈমানকে পরিপূর্ণ রাখতে চান, যদি আপনারা সহি হিসাবে থাকতে চান, ওদের কাছ থেকে দূরে সরুন। যে আল্লাহর হাবিবের উসিলা ধরে দোয়া করা শিরকের পর্যায়ে পড়ে। আজকে তাদের জন্য আমার সেই ভিডিওটি। তারা যেভাবে মানুষদের ঈমান নষ্ট করছে, যারা তারা যেভাবে মানুষদেরকে বেঈমান বানাচ্ছে, তারা যেভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা যেভাবে মানুষদেরকে পথহারা করে যাচ্ছে, তারা যেভাবে আজেবাজে কথা বলছে, আজকে স্পষ্ট ভাষায় দাগ জানিয়ে দিচ্ছি, যারা যে সময় তারা ওই রকম আজেবাজে কথা বলে, আপনারা ওদেরকে জুতা দিয়া পিটাইয়া স্টেজ থেকে নামাবেন। আপনারা যদি আপনাদের ঈমান পরিপূর্ণ হিসাবে রাখতে চান, আপনারা ওদের কাছ থেকে দূরে সরে থাকবেন। আর ওরা যে সময় স্টেজে আজেবাজে কথা বলে, জুতা দিয়া পিটাইয়া ওদেরকে স্টেজ থেকে নামাবেন। সেই কথা বলে আজকে আমি আমার কথার শেষ করছি। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।